আমরা প্রত্যেকেই কিন্তু ফেসবুক ব্যবহার করি এবার যেহেতু ফেসবুক ব্যবহার করি আমরা প্রত্যেকেই ফেসবুকে একটা নাম দিই আমি যেমন সুকেন মন্ডল দিই যেহেতু আমার নাম সুকেন মন্ডল পাশে আবার কি করি ব্যাকেটে আমি নিক নেম দিয়ে দিই সেটা আবার ইউটিউবার লিখে দিই যেহেতু ছোট্ট একটা ইউটিউবার আমি পাশে ব্যাকেট দিই নিক নেম দিয়ে দিই ইউটিউবার তোমরা অনেকেই আছো ফেসবুক ব্যবহার করো নিজের নাম দাও পাশে আবার নিক নেম তোমার গার্লফ্রেন্ডের নাম দিয়ে দাও এটা একদম বাস্তব আবার অনেকেই আছে কি করে তার নিজের ডাক নামটা দিয়ে দেয় আবার অনেকেই আছে বিভিন্ন কিছু নাম দিয়ে দেয় তো এই যে নিক নেমটা দিয়ে দিচ্ছ না পাশে এই তোমরা কিভাবে চেঞ্জ করবে কিভাবে ডিলিট করবে তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস কিন্তু শেয়ার করবো এর জন্য এখন আমি যাবো মোবাইল স্ক্রিনের দেবো চলো দেখে নি তো দেখতে পাচ্ছ আমি আমার ফেসবুক অ্যাপসটা ওপেন করলাম এরপর এখানে দেখতে পাচ্ছ নাম রয়েছে তার পাশে রয়েছে নিক নেম তো তোমরা তোমাদের ডাক নাম বা নিকনেম দিয়ে থাকো এবার তোমরা চাও এটা রিমুভ করে ফেলতে বা ডিলেট করে ফেলতে বা এমনও হতে পারে তোমরা এটা চেঞ্জ করতে চাইছো তো সিম্পলি কিভাবে এটা চেঞ্জ করবে এর জন্যই তোমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করবে এরপর এখানে দেখতে পাচ্ছ সেটিংস রয়েছে সেটিংস এ টাচ করবে সিম্পলি সেটিংস এ টাচ করার পর এখানে একটা অপশন পাবে পার্সোনাল ইনফরমেশন সিম্পলি পার্সোনাল ইনফরমেশনে টাচ করবে তবে আমি টাচ করলাম এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে নেম তো তোমাদের এখানে নেম থাকবে সিম্পলি নেমে টাচ করবে টাচ করলাম নেমে টাচ করার পর এখানে ফার্স্ট নেম মিডল নেম কি লাস্ট নেম তো থাকবেই তো সিম্পলি নিক নেম চেঞ্জ করার জন্য নিচে দেখো লেখা রয়েছে আদার্স নেম সিম্পলি এখানে টাচ করবে এই দেখতে পাচ্ছ অ্যাড নিক নেম তো সিম্পলি অ্যাড নিক নেমে এখানে টাচ করবে আমি টাচ করে দিচ্ছি তো টাচ করে দিলাম টাচ করার পর এখানে জাস্ট দেখো নেম টাইপ সিম্পলি এখানে দেখো নিক নেম রয়েছে মিডিল নেম এখানে তোমার ফাদার্স নেম তো এখানে নিক নেমই থাকবে আর এখানে আমি চাইছি আমার নিক নেম ইউটিউবার লেখা রয়েছে আমি চাইছি এখানে শুধুমাত্র ওআইটি দেব। এখানে ওআইটি ওআইটি দিয়ে দিলাম তো তোমরা চেঞ্জ করতে পারবে আর কিভাবে ডিলিট করবে ওই ভিডিওতে দেখতে থাকো তো সেটা এরপর সিম্পলি তোমরা কি করবে নিচে দেখো লেখা রয়েছে শো অ্যাট টপ অফ প্রোফাইল সিম্পলি এখানে টাচ করে দেবে আমি টাচ করে দিলাম আর এখানে দেখো ঠিক ডেমোটা দেখাচ্ছে কেমন হবে প্রিভিউ এরপর সেভ সেভে টাচ করবে তো টাচ করে দিলাম তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হলো আর এখানে দেখো আদার্স নেম বলে যে অপশনটা রয়েছে এখানে দেখো আমি দিয়েছি ওয়াইটি তাই এখানে ওয়াইটি রয়েছে তারপরে ইউটিউবার এটাও আমি ডিক নেম দিয়েছি তাই ইউটিউবার রয়েছে তার নিচে দেখো ওয়াইটি এগুলো আমি সমস্তগুলো আমি দিয়েছিলাম আমার নিক নেম হিসাবে তো আমি চাইছি এগুলো ডিলিট করে ফেলতে তোমরা চাইলে তো চেঞ্জ করতে পারবে আমি চেঞ্জটা করে দেখালাম সিম্পলি তোমরা কিভাবে ডিলিট করবে এর জন্য দেখতে পাচ্ছ দেখো এখানে ওয়াইটি লেখা রয়েছে তার সাইড রয়েছে এই যে এর এখানে টাচ করবে এরপর এখানে এডিট নেম তোমরা চেয়ে নাম এডিট করতে পারবে এছাড়াও রিমুভ ফর টপ অফ প্রোফাইল প্রোফাইল থেকে নাম রিমুভ করে ফেলতে পারবে এমনকি ডিলেট নেম তোমরা চাইলে এই নিক নেমটা ডিলিটও করতে পারবে তো সিম্পল এখানে আমি ডিলিট করে দিচ্ছি দেখো ডিলিট করে দিলাম তো এখানে ওয়াইটি যেটা ছিল সেটা ডিলিট করলাম নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছো আমি এগুলো চাইছি সমস্তগুলো ডিলিট করে ফেলতে তো আবার নিক নেমগুলো আমি ডিলিট করে ফেলছি জাস্ট একটু ওয়েট করো দেখো এখানে আমি নিক নেম ডিলিট করে ফেলছি তো এখানে আমি নিক নেম ডিলিট করে ফেললাম তো আমি আমার প্রোফাইলটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে প্রোফাইলটা দেখো যেটা ছিল সঙ্গে সঙ্গে চলে গেছে তো তোমরাও চাইলে তোমাদের নিক নেম সম্পূর্ণভাবে ডিলিট করে ফেলতে পারবে এমনকি চেঞ্জ করতে পারবে সম্পূর্ণটাই তোমাদের দেখালাম তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ারি বোঝাতে পারলাম লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকবো সুস্থ থাকো তো আজকের মতো বাই